প্রথমবারের মতো সফলভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। পটুয়াখালীর বাসিন্দা সুষেন রায়ের কিডনি তার বড় ভাই সুজন রায়ের শরীরে প্রতিস্থাপন করা হয়। বিএসএমএমই উর ভিসি অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ জানান, দেশেই সম্ভব বিশ্বমানের চিকিৎসা। চেন্নাইয়ের 17 লাখ টাকা চিকিৎসা দেশে 3 লাখ টাকায় পেয়ে সন্তুষ্ট রোগীর স্বজনরা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর সুপার স্পেশালিস্ট হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট করে হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকরা। পটুয়াখালীর বাসিন্দা সুষেন রায় কিডনি দেন বড় ভাই সুজন রায়কে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে অপারেশন। সুজন রায়ের ছেলে সাগর রায় জানান, চেন্নাই থেকে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা। বেসিক্যালি আমরা আসলে বাংলাদেশে কোনো জায়গায় ট্রিটমেন্ট করাইনি। আমার আব্বু গ্রিসে থাকতো, সেইখান থেকে ধরা পড়ার পরে এদেশে চলে আসে, মানে সে গ্রিসের সিটিজেনশিপ পেয়েছে আর কি। সে চলে আসার পরে মানে মর্মান্তিক অবস্থায় আমরা চেন্নাইতে নিয়ে যাই অ্যাপোলোতে। তখন আমরা কেসি প্রকাশকে দেখাই, উনি বলছে 7 মাস সময় লাগবে ট্রান্সপ্লান্টের। তখন আমাদের আর কি কাকাকে নিয়ে যাইনি, মানে প্রপার ডোনারটা ছিল না আমাদের। তারপরে আমরা তো একটু ফাইন্যান্সিয়াল আর কি প্রবলেমে ভুগতেছিলাম, পরে ওইখানে স্টে করি না, আমরা বাংলাদেশে চলে আসি, কামব্যাক করি। তারপরে আমার এক মানে গার্জিয়ান আছে আমার বাসায় আর কি, যে কেউই হোক, উনি আর কি পিজিটা সাজেস্ট করে। তারপরে আমরা ওই অনুযায়ী আর কি স্যারদেরকে জিজ্ঞেস ফিগেস করে যত কাগজ কী কী প্রয়োজন আছে ওইগুলো নিয়ে আমরা আগাতে থাকি। তারপরে তো আজকেই আমাদের অপারেশন আমার বাবার। আমি যতটুকু মনে করছি দুইটাই সিমিলার, চেন্নাইতেও যেমনটা ট্রিটমেন্ট এখানটা মনে আশা করি যে তেমনই হবে। আর ওইদিকে একটু ব্যয়বহুল, ভেরি এক্সপেন্সিভ আর কি। আর এই জায়গায় আমাদের সাধ্যের মধ্যে খুব ভালো একটা ফ্যাসিলিটি আছে। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপাচার্য জানান, ব্রেন ডেথ রোগীদের স্বজনরা অনুমতি দিলে দেশেই বিভিন্ন অঙ্গ ট্রান্সপ্লান্ট করা সম্ভব। পদ্মা সেতুর মতো স্বাস্থ্যক্ষেত্রে আরেকটি অর্জন হলো এই সুপার স্পেশালাইজড হাসপাতাল। এর মাধ্যমে আমরা কয়েকটি কাজ করতে চাই। কম খরচে বাংলাদেশেই সব ধরনের চিকিৎসা যাতে করা যায়, কোনো রোগী দেশের বাইরে না যায়। নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং ভুটান সহ অনেক দেশের ছাত্ররা আমার এখানে পোস্ট গ্রাজুয়েট করে, ওই দেশের রোগীরাও যাতে আমার দেশে এসে চিকিৎসা করতে পারে, সেই হেলথ ট্যুরিজমটাও আমরা ডেভেলপ করতে চাই। হাসপাতালটির ইউরোলজি বিভাগের হেড অফ রেনাল ট্রান্সপ্লান্ট ডাক্তার হাবিবুর রহমান জানান, সপ্তাহে 7 দিনই সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ কেয়ার, যেটা নাকি দিস ইজ একটা উন্নত বিশ্বের, আমি বলবো যে প্রথম বিশ্বের যে এরকম ফ্যাসিলিটিসগুলি সেই রকম আছে। আমাদের যে অপারেশন থিয়েটারগুলি, যে মডিউলার ওটি, সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড যে হাসপাতালগুলি সেই ধরনের হাসপাতাল, সেই ব্যবস্থাটা আছে। 1,802 জন জনবলের হাসপাতালটিতে এ পর্যন্ত 20,744 জন চিকিৎসা নিয়েছেন বলেও জানান বিশেষজ্ঞ ডাক্তাররা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।